নমস্কার, ওয়েলকাম টু মাস্টার কিংস প্রপার্টি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আবার একটি ভিডিও। এর আগে ভিডিও পর কয়েকদিন ভিডিওটা আপডেট হতে পারিনি, কেন সেরকম আমি এক জায়গায় ব্যস্ত ছিলাম, তাই জন্য আপনাদের জন্য প্রপার্টি কালেকশন আমি নিয়ে আসতে পারিনি। আজকে আমি চলে এসেছি এই প্রাইম লোকেশনে, আপনি দেখতে পাচ্ছেন নোভোটেল মেট্রো স্টেশন। অ্যান্ড এই প্রাইম লোকেশন থেকে আপনাদের 5 to 7 minutes ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আজকে আপনাদেরকে একটা G+4 বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটের ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার আপনাদেরকে, আশা করি আপনারা এই লোকেশনটি বুঝতে পেরেছেন। এই লোকেশন থেকে আমরা আজকে এই ভিডিওটি স্টার্ট করলাম। এটা আপনারা বিশ্ব বাংলা গেট থেকে আসার পর এই লোকেশনটি পেয়ে যাবেন, অ্যাক্সিস মল বাস স্ট্যান্ড। আর যদি আপনারা নিউ টাউন দিয়ে আসেন তাহলে আপনারা এই লোকেশনটি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা এই লোকেশন বুঝতে পেরেছেন। যদি আপনারা প্রথম ভিউয়ার আমাদের চ্যানেল ভিডিওটি দেখছেন তাহলে আমরা প্রপার্টি রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি। অ্যান্ড আপনি আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের চ্যানেল ভিডিও সবথেকে প্রথম দেখার জন্য। চলুন এবার ভিডিওটি আমরা শুরু করি। এবার আমরা এন্টার করে গেছি রুমের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন আমরা বিল্ডিংয়ে এন্টার করে গেছি। তো এন্টার করার সাথে আপনি এই কভার্ড কার পার্কিং এরিয়াটি দেখতে পাচ্ছেন। এটা ক্লাবশুয়াল গেট ইনস্টল করা হয়েছে, এটা ব্যাক সাইডে কভার্ড কার পার্কিং এরিয়া করা হয়েছে, এই সাইডে আপনার কভার্ড কার পার্কিং এরিয়া করা হয়েছে। ক্লাবশুয়াল গেট দিয়ে আমরা এন্টার করলাম, এন্ট্রেন্স হয়ে গেছে। এন্ট্রেন্স করার সাথে আপনি একটি স্টেয়ারকেস পয়েন্ট পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে স্টেয়ারকেস পাশেই আপনি একটি লিফ্টের পয়েন্ট করা ইনস্টল আছে, তো লিফ্ট পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন লিফ্টটি। তো চলুন আপনাদেরকে আজকে G+4 বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটের ভিডিওটি আজকে আপনাদের সাথে দেখব, আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর একটু সময় নিয়ে দেখবেন, কারণ আমরা আপনাদের জন্য এই ভিডিওর মধ্যে A to Z ডিটেলস আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেব। চলুন আমরা চলে এসেছি, এই যে আপনি কার্ড দেখতে পাচ্ছেন, সেগুন কার্ডের একটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এবার আমরা রুমে এন্টার করব। তো আপনি ফ্রন্টেই দেখতে পাচ্ছেন অনেক হিউজ স্পেসিয়াস জায়গা। তো আমরা রুমে এন্টার করে গেছি, এন্টার করার সাথেই সামনে আপনার হয়ে যাচ্ছে নর্থ, আর যে সাইডে আমি এন্টার করছি এটা হয়ে যাচ্ছে আপনার সাউথ, আর এই সাইডে ইস্ট অ্যান্ড ওই সাইডে ওয়েস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিউটা ছিল এই প্রপার্টি। তো আমরা এখন এন্ট্রেন্স করে গেছি, এন্ট্রেন্স করার সাথে অনেক স্পেসিয়াস জায়গার মধ্যে আপনারা এই পয়েন্টগুলো পেয়ে যাচ্ছেন। তো ফ্রন্টে একটি ব্যালকনি করা হয়েছে। চলুন এই ভিডিওটি আমরা এই লোকেশন থেকে স্টার্ট করছি। তো আপনাদেরকে ফার্স্ট আমরা ব্যালকনি ভিউটা দেখাবো। তো এই যে আপনি ব্যালকনি ভিউটা দেখতে পাচ্ছেন, ব্যালকনি থেকে আসাই আপনি ফ্রন্টে নর্থের দিকে অনেক ট্রিস ইনস্টল আছে, মানে NKDA থেকে ট্রিসগুলো বসানো রয়েছে, আপনি প্রচুর গ্রিনারি ভিউ পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনি দেখতে পাচ্ছেন অনেক মানে যে লাইটভাবে এ করা হয়েছে, আনইউজ ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন G+4 বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। চলুন এবার আমরা এখান থেকে আপনাদেরকে ফার্স্ট কিচেন দেখাবো, ব্যালকনি পয়েন্টটা দেখানো হয়েছে, ফার্স্ট আপনাদেরকে কিচেন দেখাব। আমরা এন্টার করে যাচ্ছি কিচেনে। এন্টার করার সাথে আপনি দেখতে পাচ্ছেন কিচেন, মডুলার কিচেন আপনার করা হয়েছে, ইনস্টল করা হয়েছে, এই কাজ আপনার এগিয়ে গেছে। আর আপনি এই সাইডে ওয়ালের কম্বিনেশন দেখতে পাচ্ছেন, আপনার ওই সাইডে এক্সিস্টিং ফ্যানের জায়গা আর একটি উইন্ডো। কিচেন আমি ফার্স্ট আগে দেখাচ্ছি, এইদিকে আপনার সিঙ্ক ইনস্টল করা হয়েছে, আপনি টাটা কোম্পানির সিঙ্ক পেয়ে যাচ্ছেন, টাটা স্টিল আর গ্রেনাইট দিয়ে এই কিচেনটা আপনার ফিনিশিং করা হয়েছে। অ্যান্ড অনেকই হিউজ স্পেসিয়াস জায়গার মধ্যে আপনারা এই কিচেন পয়েন্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড কিচেন সেপারেট একটা কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা HIG বিল্ডিংয়ে খুব সুন্দর দেখতে কিচেনটা তৈরি করা হয়েছে। চলুন এবার আপনাদেরকে ফার্স্ট মাস্টার বেডরুমটা দেখাবো। এবার আমরা এন্টার করে আসছি, এই আমরা এই পয়েন্ট দিয়ে এন্টার করেছি, এই সাইডে কিচেন পর আপনাদের ফার্স্ট মাস্টার বেডরুমটা দেখাবো। এবার আমরা এন্টার করছি, এন্টার করার সাথে এই রুমে আপনি তিনটে উইন্ডো পেয়ে যাচ্ছেন, আপনি দুটো উইন্ডো এই সাইডে দেখতে পাচ্ছেন অ্যান্ড আরেকটা উইন্ডো আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন, মানে একটি ফ্ল্যাটে তিনটে উইন্ডো করা হয়েছে তিন সাইডে, সাউথ ওয়েস্ট নর্থ, তিন সাইডে আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটটা অনেক স্পেসিয়াস জায়গার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। যদি আপনারা নিউ টাউনে স্পেসিয়াস এরকম ফ্ল্যাট খুঁজছেন তাহলে এই প্রপার্টি সাইট ভিজিট করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে অ্যান্ড ডিসক্রিপশনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। এবার আপনাদেরকে ওয়াশরুমে আমরা চলে এসি, ওয়াশরুম পয়েন্টটা দেখাবো। ওয়াশরুম পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন,
বেসিন ইনস্টল করা হয়েছে। বেসিনের সাথে আপনার এই পয়েন্টগুলো সব তৈরি করা হয়েছে। এটা আপনাদেরকে দেখিয়েছি ফার্স্ট ভিডিও। আর এই ভিডিওটি আপনি নিজের ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভের সাথে অবশ্যই শেয়ার করবেন, ওনাদের রিকোয়ারমেন্ট সাথে একটা না একটা ভিডিও অবশ্যই ম্যাচ করবে। এই যে আমরা চলে এসেছি আপনার এই প্রাইম লোকেশনে এন্ট্রেন্স পয়েন্টে, এন্ট্রেন্স পয়েন্ট থেকে আপনাদের নেক্সট যে টু বেডরুমটা আছে ওই বেডরুম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে এসেছি আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটা দেখাবো। তো ফ্রন্টে আপনি আরেকটি ব্যালকনি দেখানো হয়েছিল, আরেকটি আপনি ব্যালকনি পেয়ে আছেন। তো এবার সেকেন্ড বেডরুমে আমরা এন্টার করব। এই যে আমি সেকেন্ড বেডরুমে এন্টার করে গেছি, এই বেডরুমেও আপনি দু সাইডে উইন্ডো পেয়ে যাচ্ছেন, একটা ইস্টের দিকে অ্যান্ড সাউথের দিকে আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন। অনেক হিউজ স্পেসের জায়গার মধ্যে করা আছে। আর এই রুমের সাইজ হয়ে যাচ্ছে 12x14 ফুটের আপনারা এই রুমটি পেয়ে যাচ্ছেন। এটা আপনার ইস্টের দিকে অ্যান্ড এই একটি ছোট উইন্ডো আপনার সাউথের দিকে করা হয়েছে। রুমটা আপনার অনেক স্পেসিয়াস জায়গার মধ্যে আছে। অ্যান্ড এই বিল্ডিংয়ে যে কনস্ট্রাকশন কোয়ালিটি করা হয়েছে খুবই দারুণ কনস্ট্রাকশন করা হয়েছে। চলুন আপনাদেরকে এই ব্যালকনি ভিউটা দেখিয়ে দিই, যেটা আপনারা ইস্টের সাইডে পেয়ে আছেন। এটা ব্যালকনি ভিউ আছে ছোট আপনাদের বসার জন্য, জামা কাপড় শোকানোর জন্য, যে ব্যাক সাইডে একটা নর্মালি এই ব্যালকনিগুলো থাকে একটা ছোট, সেই ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। এটা ইস্টের সাইডে হয়ে যাচ্ছে, এটা পুরো আপনার কভার্ড আছে। চলুন এবার আপনাদেরকে ওয়াশরুমটা দেখাবো। এই ওয়াশরুমটা আপনারা দু সাইড দিয়ে ব্যবহার করতে পারবেন, কমনভাবেও আর অ্যাট্যাচভাবেও। এই রুম সাথে আপনি অ্যাট্যাচ করে দিলে, একটা ডোর বন্ধ করে দিলে আপনারা অ্যাট্যাচভাবেও ইউজ করতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন সব কানেকশন পয়েন্টসগুলো, এই সাইডে আপনার এক্সিস্টিং ফ্যানের জায়গা, উইন্ডো অ্যান্ড ওয়ালে একটি সুন্দর কম্বিনেশন করা হয়েছে। এই ওয়াশরুমটা আপনারা দু সাইড দিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন এই সাইড দিয়ে এন্টার করেছি, এই সাইডে আপনার বেসিন পয়েন্ট ইনস্টল করা হয়েছে। অ্যান্ড এই রুমের সাথে আপনি ব্যবহার করতে পারেন, সেটা আপনার উপর, আপনি যেরকম চাইলে সেরকম ব্যবহার আপনি করতে পারেন ইজিভাবে। আপনাদের এই রুমগুলো ব্যবহার করতে কোনো রকম বা কিছু অসুবিধা হবে না। এবার চলুন আপনাদেরকে নেক্সট থার্ড বেডরুমটা দেখাবো। যদি আপনি প্রপার্টি ওনার এই ভিডিওটি দেখছেন, আপনাদের উদ্দেশ্য বলবো, যদি আপনার নিউটাউন এশিয়ান এরিয়া 123 প্রপার্টি থাকে বিক্রি করার, তাহলে আপনারা আমাদের স্ক্রিনের ডিসক্রিপশনে নাম্বারে জানাতে পারেন। এই রুমে আপনি তিনটে উইন্ডো পেয়ে যাচ্ছেন, নর্থ, ইস্ট, সাউথ, তিনটে উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন এই রুমে। অনেক স্পেসিস জায়গার মধ্যে এই রুমের সাইজ হয়ে যাচ্ছে 13x12 ফুটে আপনারা এই রুমটি পেয়ে যাচ্ছেন। প্লাস একটা অ্যাট্যাচ ওয়াশরুম আছে, যেটা আপনি এই সাইড দিয়ে অ্যাট্যাচভাবে ইউজ করতে পারেন অ্যান্ড ওটা আপনি চাইলে কমনভাবে ইউজ করতে পারেন। এই ওয়াশরুমটা আছে। তো আজকে আপনাদেরকে ভিডিও এই পর্যন্ত দেখানো হলো। আপনারা নিজের ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভ সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড আপনারা আমাদের যে আগে ভিডিওটা আপলোড করা হয়েছিল টালিগঞ্জে, ওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ওই ভিডিওটা, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলুন এবার আপনাদেরকে এই ফ্ল্যাটের স্কোয়ার ফিট অ্যান্ড প্রাইসটি বলে দিই। তো এটা স্কোয়ার ফিট হয়ে যাচ্ছে 1450 HIG অ্যান্ড প্রাইস হয়ে যাচ্ছে 78 লাখ নেগোশিয়েবল। আপনারা সাইট ভিজিট করার জন্য স্ক্রিনে ডিসক্রিপশনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে সাইট ভিজিট করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।